أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله সুন্নিদের ছয়টি গ্রন্থে এবং শিয়াদের চারটি গ্রন্থে সব এই গ্রন্থগুলি থেকে শুধু শোনা কথাই রয়েছে? আর শোনা কথা কি কখনো মুসলিমিনরা প্রচার প্রসার করবে? কোরআন আমাদেরকে 26 নম্বর সূরা আর শোয়ারা এর 221 থেকে 223 আয়াতগুলিতে বলে দেয়, হালুনা বিহুকুমা আলামান তানাসুল শায়াতিন, তাহলে আমি কি তোমাদেরকে বলে দেবো শায়তান দল কাদের উপরে অবতরণ করে নাজিল হয়? তানাজাল ও আলাকুল্লি আফাকি নাসিম, যারা গুনাহগার এবং যারা এই পৃথিবীতে পাপাচার তাদের উপরে শয়তান দল নাজিল হয়। ইলকুন আসসামা ও আসসার মুল কাদিবুন, যারা শোনা কথা প্রচার করে তাদের অধিকায় মিথ্যু। তাহলে এই গ্রন্থগুলিতে যত কথা আমরা দেখতে পাচ্ছি সবই শোনা কথা, আর মুসলিমরা শোনা কথা কখনো প্রচার প্রসার করে না। এরা যখন কোনো জিনিস প্রচার প্রসার করে, তাবলিগ করে, তখন এদের কাছে থাকে কোরআনে কারীম। 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগত রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নার ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। রাসূল তাবলিগ করেছেন এই কোরআনে, মুসলিমিনরা সব সময় তাবলিগ করেন এই কোরআনে। তারা ছয়টি গ্রন্থ হোক বা চারটি গ্রন্থ হোক, সুন্নিদের হোক বা শিয়াদের হোক, সেই সব গ্রন্থগুলি ধার ধারেন না। এমনকি সমকালীন যুগের তাবলিগি জামাতের কাছে যে গ্রন্থ আছে সেই সমস্ত গ্রন্থগুলির ধারে কাছেও মুসলিমরা যান না। তারা শোনা কথা প্রচার প্রসার করতে রাজি না, কারণ আল্লাহ নিষেধ করেছেন তাই।